সিলেটে তেলের খনির সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে প্রতিদিন 70 ব্যারেল তেল উত্তোলন সম্ভব। তবে এখানে শেষ নয়, বিভিন্ন গবেষণা থেকে জানা যাচ্ছে বাংলাদেশের মাটির নিচে রয়েছে বিশাল এক তেলের নদী, যে নদী বয়ে গেছে ভারত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারে। দুঃখের বিষয় হচ্ছে ভারত আর মিয়ানমার ইতোমধ্যে এই নদীর সন্ধান পেয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও এই গুপ্তধনের নকশা পায়নি। প্রশ্ন হচ্ছে মাটির নিচ দিয়ে বয়ে চলা এই তেলের নদীর সম্ভাব্য গতিপথ বাংলাদেশের কোন জেলার মধ্য দিয়ে, এই নদীর ম্যাপ আছে কোন দেশের হাতে, কেনই বা এই তেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। মিয়ানমারে তেলের খনিগুলি দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 2022 সালে মিয়ানমারের তেল রপ্তানি থেকে আয় ছিল প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ভারতের তেলক্ষেত্রগুলোর মধ্যে একটি হচ্ছে আশোকনগর তেলক্ষেত্র। এই তেলক্ষেত্রটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি ভারতের চতুর্থ বৃহত্তম তেলক্ষেত্র। আরেকটি হচ্ছে রানাঘাট তেলক্ষেত্র। এই তেলক্ষেত্রটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি ভারতের পঞ্চম বৃহত্তম তেলক্ষেত্র। 2022 সালে দেশটিতে তেলের উৎপাদন ছিল প্রায় 320 মিলিয়ন ব্যারেল। অর্থাৎ ভারত এবং মিয়ানমারের তেলক্ষেত্রগুলো বাংলাদেশের খুব কাছে অবস্থিত। এই তথ্য প্রমাণ করে বাংলাদেশেও বড় ধরনের তেলক্ষেত্র রয়েছে, কিন্তু সেটি অনাবিষ্কৃত। এদেশে তেল গ্যাসের অনুসন্ধান ব্রিটিশ আমলে যেমন হয়েছে, পাকিস্তান আমলেও হয়েছে। এসব অনুসন্ধানে ইতিবাচক ফল পাওয়া গেছে। স্বাধীনতার পর সোভিয়েত বিশেষজ্ঞরা এ ব্যাপারে ব্যাপক ভিত্তিক অনুসন্ধান চালান। তাদের অনুসন্ধানেও ধরা পড়ে দেশে আশাতীত মজুত আছে তেল গ্যাসের। তখন এরকম একটা কথা চালু হয় যে বাংলাদেশ তেল গ্যাসের ওপর ভাসছে। দৈনিক ইনকিলাবের সহযোগী পত্রিকা সাপ্তাহিক পূর্ণিমার কোনো এক সংখ্যায় ইনকিলাবের মহাসম্পাদক এ কে এম মহিউদ্দিনের এ সংক্রান্ত একটি লেখা ছাপা হয়। ওই লেখাটিতে তেল গ্যাসের বিশাল মজুতের কথা বলা হয়। বলা হয় বঙ্গোপসাগরে তেলের একটি নদী আছে, যার সবচেয়ে গভীর এলাকা বাংলাদেশের ভাগে পড়েছে। আমরা জানি না ব্রিটিশ ও পাকিস্তান আমলের তেল গ্যাস অনুসন্ধানের রিপোর্ট সরকারের কাছে আছে কিনা। স্বাধীনতার পরপরই তা বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ উঠেছিল। সরকারই এ অভিযোগের সত্যতা বলতে পারবে। সোভিয়েত বিশেষজ্ঞদের অনুসন্ধান রিপোর্ট কী অবস্থায় আছে সেটাও সরকারই বলতে পারবে। বর্ণিত অনুসন্ধান রিপোর্টগুলোর ভিত্তিতে তেল গ্যাস অনুসন্ধান তৎপরতা চালালে অবশ্যই অর্জিত সুফলের চেয়ে অনেক বেশি সুফল পাওয়ার কথা। স্বাধীনতার পরের সরকারগুলোর অধিকাংশ তেল গ্যাস অনুসন্ধানে তেমন একটা গরজ দেখায়নি। স্থলভাগে কিছু গ্যাস অনুসন্ধান ও কূপ খনন হলেও তেল অনুসন্ধান একেবারেই বাদ পড়ে আছে। অন্যদিকে সাগরে তেল গ্যাস অনুসন্ধানেরও কোনো উদ্যোগ পদক্ষেপ নেওয়াই হয়নি। সাগর ভাগাভাগির পর ভারত ও মিয়ানমার তাদের অংশে তেল গ্যাস পেলেও আমরা জরিপই শুরু করতে পারিনি। বর্তমান ক্ষমতাসীনরা প্রায় 1.5 দশক ক্ষমতায় আছেন এবং তাদের আমলে সাগরের ভাগাভাগি হয়েছে। অথচ এ সময় স্থলে সাগরে কোথাও তেল গ্যাস অনুসন্ধানে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর বদলে তেল গ্যাস আমদানিতে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে বা হচ্ছে। কেন এই দৃষ্টিভঙ্গি ও নীতি, তার কোনো পরিষ্কার জবাব নেই। জ্বালানির ক্ষেত্রে আমাদের দেশ প্রায় সর্বাংশে বিদেশের ওপর নির্ভরশীল। তেল তো পুরোটাই আমদানি করতে হয়, এখন গ্যাসও আমদানি করা হচ্ছে। এলএনজি আকারে এই আমদানি ক্রমাগত বাড়ছে। তেল গ্যাসের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল নয়। যুদ্ধসহ নানা কারণে মাঝে মাঝেই এ বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি বাণিজ্য ব্যাহত হয়েছে, দাম বেড়েছে দফায় দফায়। আর এই উচ্চ দামেই আমাদের তেল গ্যাস কিনতে হয়েছে, এখনও হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ডলার সংকট তীব্র হয়েছে, রিজার্ভ কমে গেছে অবিশ্বাস্য রকম। এমত অবস্থায় জ্বালানি আমদানির ডলার জুটছে না। বিভিন্ন দেশের কোম্পানির কাছে দায় দেনা বাড়ছে। তারা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, বকেয়ানা পরিশোধ করলে তারা জ্বালানি দিতে পারবে না। এদিকে তেল গ্যাসের অভাবে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প কারখানার মালিকরা গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সংকট তীব্র হচ্ছে। সদ্য প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়েছে, গ্যাস বিদ্যুতের অভাব ও উচ্চমূল্যের কারণে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। বলা বাহুল্য, উৎপাদন ব্যয় বাড়লে পণ্যাদির দামও বাড়বে,
যা কার্যত ভোক্তাদেরই বহন করতে হবে। এমনিতে লাগাতার মূল্যস্ফীতির কারণে অধিকাংশ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এরপরও পণ্যমূল্য বাড়লে তাদের বেঁচে থাকায় দায় হয়ে পড়বে। দেশে জ্বালানি নিরাপত্তা থাকলে এসব দুর্ঘটে পড়তে হতো না। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ পদক্ষেপ নিতে হবে। সম্পদ মাটির নিচে ও সাগরের তলে পড়ে থাকলে কোনো লাভ নেই, তাকে উন্নয়ন, উৎপাদন ও জনকল্যাণে কাজে লাগাতে হবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। তেল গ্যাস নিয়ে গবেষণা করলে যে লোকসান হবে তাও কিন্তু নয়। এদেশে মাটির নিচে তেল আছে তা যুগে যুগে প্রমাণিত হয়েছে। ১৯৮৬ সালে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। ১৯৮৭ সালে এই ক্ষেত্র থেকে তেল উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ তেল যুগে পদার্পণ করে। প্রথম কয়েক বছর তেল উত্তোলনের হার ছিল প্রতিদিন ৩০০-৪০০ ব্যারেল, পরে তা কমতে থাকে এবং ১৯৯৪ সাল নাগাদ উত্তোলন প্রতিদিন ১০০ ব্যারেলে দাঁড়ায়। ওই বছরই ওই ক্ষেত্র থেকে তেল উত্তোলন স্থগিত করা হয়। সাধারণত গ্যাস ক্ষেত্রে গ্যাসের পাশাপাশি তার উপজাত হিসাবে কিছু তেলও পাওয়া যায়, যাকে বলে কনডেনসেট। আমাদের গ্যাস ক্ষেত্রগুলোতেও পাওয়া গেছে এই তেল। তবে সিলেট গ্যাস ক্ষেত্রের ওই কূপে যে তেল পাওয়া গেছে সেটা কনডেনসেট নয়, এটা কূপের এমন একটি আলাদা স্তর যেখানে শুধু তেলই আছে, গ্যাস নেই। এদিক দিয়ে বলা যায় ১০ নম্বর কূপটি একাধারে গ্যাস ও তেলের খনি। চলুন বাংলাদেশের নতুন আবিষ্কৃত তেলক্ষেত্র সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন, আবিষ্কৃত তেলক্ষেত্র থেকে যদি ২৫৪০ ও ২৪৬০ মিটার গভীরে একযোগে উৎপাদন করা হয় তাহলে এটি ৮-১০ বছর স্থায়ী হবে এবং প্রতিদিন অন্তত ৭০ ব্যারেল তেল উৎপাদন করা যাবে এবং তা ১৫ বছরের বেশি টিকে থাকবে, আর এর গড় মূল্য ৮,৫০০ কোটি টাকা দাঁড়াবে। তবে এখনই এ থেকে ব্যাপক পরিমাণ তেল আসবে এমন উচ্চভিলাষের ব্যাপারে সতর্ক করে দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশের সর্বশেষ ১৯৮৬ সালে হরিপুরে তেলের সন্ধান মিলেছিল। সেখান থেকে ৫ বছর তেল উত্তোলন করা হয়। এরপর প্রায়শই ছোট বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান মিললেও বাংলাদেশে তেলের অস্তিত্ব সহসা পাওয়া যায়নি। এ কারণে এটাকে আশাব্যঞ্জক বলছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, আমরা গ্যাসের দেখা পাই কিন্তু তেল পাওয়া যাচ্ছিল না। এখন এই তেলক্ষেত্রের সন্ধান পাওয়া আমাদের উৎসাহ দিচ্ছে যে এখানে তেল আছে, তার মানে ভবিষ্যতে আরও পাওয়া যাবে। তবে আগের তেলক্ষেত্রের থেকে এটির স্তর আলাদা। দুইটার মধ্যে যদি সংযোগ থাকত তাহলে এটি বড় আকারে বিস্তৃত হওয়ার সম্ভাবনা ছিল বলে জানান বদরুল ইমাম। কিন্তু তিনিও বলছেন, ভবিষ্যতে এরকম আরও তেলের স্তর পাওয়া যেতে পারে, কারণ ভূতাত্ত্বিকভাবে সিলেট অঞ্চলে গ্যাস ও তেলের সন্ধান মেলে বেশি। তিনি বলেন, আমরা গ্যাস বেশি পাই কিন্তু তেল কম পেলেও এখানে কিন্তু ভূগর্ভের বিভিন্ন জায়গায় কম হলেও তেল জমা হয়ে আছে, তাই এরকম সামনে আরও পাব। কিন্তু এটা যেন অতি আশাবাদী না করে বা সরকারের তরফ থেকে যেন খুব বড় করে দেখানো না হয়। এক্ষেত্রে তিনি পদ্ধতিগত উত্তোলনের দিকে মনোযোগ দেওয়ার কথা বলেন। অধ্যাপক বদরুল ইমাম বলছেন, হরিপুরে যেটা পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু নিয়ম মেনে তেল তোলা হয়নি, শুধুমাত্র যতদিন প্রাকৃতিকভাবে উঠে আসছে ততদিন তোলা হয়েছে, কিন্তু তারপর তেলক্ষেত্র ডেভেলপ করা হয়নি। তো দর্শক, বাংলাদেশে মাটির নিচে ২.২৬ ট্রিলিয়ন ডলার খনিজ সম্পদ রয়েছে। আপনি কি মনে করেন খনিজ সম্পদ উত্তোলনের জন্য সরকারের আলাদা একটা বাজেট করা প্রয়োজন? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।